গল্পের শুরুতেই আমরা শাওমিকে দেখতে পাই। ওর বাবা হাই স্কুলের নিয়ম অনুযায়ী শাওমির হেয়ার কাট করতে নিয়ে যায়। যদিও শাওমি তো হেয়ার কাট করতে একদমই চাইছিল না, তবে জোর করেই ওর বাবা ওর হেয়ার কাট করিয়ে দিলে শাওমি অনেকটাই রাগ করে ওই সব থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই ও দেখতে পায় একটা চোর একটা মহিলার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। তো শাওমি অনেক সাহসিকতার সাথে ওই চোরটাকে ধরে ফেললে ওখানে থাকা লোকেরা তো শাওমিকে দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। তো ওখানেই আমরা জ্যাংকে দেখতে পাই, যে কিনা দূরে দাঁড়িয়ে এই সবকিছুই লক্ষ্য করছিল। তো পরের দিন শাওমি স্কুলে আসলে ও দেখে স্কুলের কেউই হেয়ার কাট করেনি। এতে তো ওর বাবার উপর আরো বেশি রেগে গেছিল। তো পরে শাওমি যখন ওর ক্লাসরুমের দিকে যাচ্ছে, তখনই ও জ্যাং আর ওর বন্ধুদের স্কুলে বাস্কেটবল খেলতে দেখে। তো জ্যাং ওখান থেকে যেতে গেলে তখনই একটা বল জ্যাং এর গায়ে লাগতো। এই দেখে তো শাওমি তাড়াতাড়ি জ্যাংকে টেনে নিলেও বলটা জ্যাং এর গায়ে লেগে গেছিল, যে কারণে শাওমি কিছু না বলেই ওখান থেকে পালিয়ে যায়। তো শাওমি এবার ওর ক্লাসরুমে আসলে ও নিজের ব্যাগের জন্য ক্লাসরুমে ঢুকতে পারছিল না, তাই শাওমি ভাবে ক্লাসরুমে ঢোকার জন্য হয়তো ওকে কোনো মন্ত্র পড়তে হবে। তো এর মধ্যেই জ্যাং পেছন থেকে শাওমিকে এক ধাক্কা মেরে ক্লাসরুমে ঢুকিয়ে দেয়। তো জ্যাং এর এমনটা করার কারণে শাওমি তো ওর উপরে অনেক বেশি রেগে গেছিল। এরপরেই ওদের ক্লাস টিচার আসলে টিচার এবার সবার ডেস্ক অ্যারেঞ্জ করছিল। তো তখনই আমরা ক্লাসের অন্য একটা ছেলে ফ্যানকে দেখতে পাই। তো ফ্যাং এর শাওমিকে দেখে অনেকটাই ভালো লাগে, তাই ও এবার শাওমির ডেস্কমেটকে একটা বই দিয়ে ওর সাথে নিজের ডেস্ক চেঞ্জ করে নিয়েছিল। তো ফ্যাং শাওমিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারছো? এতে তো শাওমি বলে দেয়, আমি জানি তুমি স্কুল টপার। এই শুনে ফ্যাং শাওমিকে আর কিছু বলে না। পরে ওরা যখন মিলিটারি ট্রেনিং এর জন্য স্কুল গ্রাউন্ড ছিল, তখনই অনেক বেশি রোদ থাকার কারণে শাওমি বেহোশ হয়ে যায়। তবে জ্যাং ওর পেছনে থাকায় ও শাওমিকে ধরে নিয়েছিল। তো ফ্যান ক্লাস মনিটর হওয়ার কারণে ও এবার শাওমিকে নিয়ে স্কুলেরই ডক্টরের কাছে যায়, যেখানে ডক্টর শাওমিকে স্যালাইন দিলে শাওমি এবার ফ্যানকে চিকেন আনার জন্য পাঠিয়ে দেয়। আর এই সুযোগেই ওই স্যালাইনটা খেতে শুরু করে, যাতে কিনা ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে তখনই জ্যাং ওখানে চলে আসলে ও শাওমিকে এমনটা করতে দেখে ফেলে। এতে তো শাওমি বলে দেয়, স্যালাইনটা আমার বডিতে যাওয়া নিয়ে কথা, সে যেভাবেই যাক না কেন। তো ওদের এই কথার মাঝেই ফ্যাং ওর জন্য চিকেন নিয়ে আসলে শাওমি তো আবারও শরীর খারাপের বাহানা করছিল, যাতে কিনা আজ আর ওকে ট্রেনিং করতে যেতে না হয়। পরে রাতের বেলা ওরা সবাই এক জায়গায় বসেছিল, যেখানে ওদের সবাইকে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হবে। তো এবার শাওমির পালা এলে ও তো সবার জন্য গান করছিল, যদিও ও অনেক বাজে গান করার কারণে সবার অবস্থা তো খারাপ হয়ে যায়। কিছুদিন পর ওদের মিলিটারি ট্রেনিং শেষ হয়ে গেলে ওরা সবাই আবারও স্কুলে ফিরে আসে। তো ওখানেই ফ্যান শাওমিকে একটা ক্লিপ দেখিয়ে বলে, তোমার কি এটার কথা মনে আছে যে তুমি ছোটবেলায় আমাকে এই ক্লিপটা দিয়েছিলে? এটা শুনে তো শাওমি অনেকটাই অবাক হয়ে বলে, আমি তো তোমাকে চিনি না, তাহলে আমি তোমাকে এই ক্লিপ কি করে দেব? তো শাওমির যে কিছুই মনে নেই এটা দেখে ফ্যাং এবার একটু আপসেট হয়ে যায়। পরে ক্লাসে ওরা ম্যাথের হোমওয়ার্ক সাবমিট করলে ওখানে শাওমির নোটবুকটা মিসিং ছিল। এতে তো শাওমি মনে করে জ্যাং হয়তো ও নোটবুক লুকিয়ে রেখেছে। তো শাওমি এবার জ্যাংকে কিছু বলতে গেলে জ্যাং বলে দেয়, আমি এমন কিছুই করিনি। যদিও শাওমির তো জ্যাং এর কথা একদমই বিশ্বাস ছিল না। তো ক্লাস চলাকালীন শাওমি লুকিয়ে লুকিয়ে ওর ডেস্কে বসে নুডলস খাচ্ছিল। তো তখনই টিচার ওদিকে আসতে দেখে ফ্যাং আর জ্যাং দুজন মিলেই শাওমিকে আড়াল করে, যাতে কিনা টিচার ওকে দেখতে না পায়। তবে ফ্যাং ক্লাস মনিটর হওয়ার কারণে ও এবার শাওমির নুডলসটা নিয়ে চলে গেছিল। এতে তো শাওমি অনেকটাই আপসেট হয়ে যায়। ফ্যাং এসে ওকে সরি বললে ও বলে দেয়, আমি তোমার উপরে রেগে নেই। এই বলে ও জ্যাং এর দিকে তাকিয়েছিল, আরো ঠিক করে নেয় ও এবার থেকে জ্যাং কে বিরক্ত করবে। তো শাওমি একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে শেক করে ওটা জ্যাং কে দিয়ে বলে, এটা তোমার গিফট। তো জ্যাং শাওমির মুখ দেখে বুঝে গেছিল যে শাওমি নিশ্চয়ই কিছু একটা দুষ্টুমি করবে, তাই ও ওই বোতলটা খুলতে চাইছিল না। তবে তখনই ওদের অন্য এক ক্লাসমেট জ্যাং এর হাত থেকে ওই বোতলটা নিয়ে খুলে ফেললে কোল্ড ড্রিঙ্কস পরে ওর ড্রেস তো নোংরা হয়ে গেছিল। পরে শাওমি ক্লাসে এসে দেখে কেউ খাবার খেয়ে সব নোংরা গুলো ওর ডেস্কে রেখে দিয়েছে। ও তো মনে করছিল এই কাজটা জ্যাং করেছে, যে কারণে এবার ক্লাসের মধ্যে ঝামেলা লেগে যায়। তো পরে জ্যাং ওর সাথে কথা বলতে আসলে শাওমি তো ওর সাথে কথা বলবে না বলে ওকে মুখ ভেঙিয়ে চলে যায়। তো ছুটির পর জ্যাং শাওমির সাথে কথা বলতে আসছিল, তবে উহান ওকে নিয়ে বাইরে চলে যায়। এতে শাওমি মনে করে ওরা হয়তো আবারও কোনো প্ল্যান করছে, তাই শাওমি লিনকে নিয়ে ওদেরকে ফলো করলে
শাওমি দেখতে পায় উহানকে একটা ছেলে অনেকদিন থেকে বিরক্ত করছিল, তাই উহান জ্যাংকে সাথে নিয়ে ওই ছেলেটাকে বলতে আসে যে ওর নাকি বয়ফ্রেন্ড আছে। তবে ছেলেটা জ্যাংকে দেখে বলে, এ তোমার বয়ফ্রেন্ড হতেই পারে না, এ তো তোমার ভাই হবে। এই দেখে তো শাওমি আর লিন দূরে দাঁড়িয়ে হাসছিল। তবে এর মধ্যে ওদের টিচার ওখানে চলে আসলে এবার ওরা সবাই ওখান থেকে পালিয়ে যায়। পরে ওদের টেস্টের রেজাল্ট আসলে শাওমির গ্রেড কম আসায় ও তো অনেকটাই আপসেট ছিল। এই দেখে জ্যাং শাওমিকে ওর একটা লাকি চাম দিয়ে বলে, এরপর থেকে তোমার গ্রেডস ভালো আসবে। তো তখনই ওরা জানতে পারে যে ওদের ক্লাসের বাকি স্টুডেন্টরা নাকি একটা কম্পিটিশন করছে। তো শাওমি আর জ্যাং ওখানে গেলে ওরা দেখতে পায় মেয়েদের টিম তো হেরে গেছে, যে কারণে শাওমি আবারও ওই কম্পিটিশন করতে বললে ওরা আবারও কম্পিটিশন শুরু করে। তো এবার দৌড়তে গিয়ে ছেলেদের টিম পড়ে গেলে শাওমিরা জিতে গেছিল। তবে অন্য টিম এটা মানবে না বলে ওরা বলে মান্থলি টেস্টে যারা বেশি নাম্বার পাবে তারাই কম্পিটিশন জিততে পারবে। যে কারণে উহান শাওমি সব কমিক্স গুলো নিয়ে নেয় আর ওকে ভালো মতো টেস্টের জন্য পড়তে বলে। এতে তো শাওমি একটু আপসেট হয়ে গেলে জ্যাং এবার ওর পছন্দের নোবেলটা শাওমিকে দিয়ে দেয়। যদিও উহানদের দেখে ফেললে শাওমি তো তাড়াতাড়ি জ্যাংকে নোবেলটা ফিরিয়ে দিয়েছিল। তো শাওমি লিনের সাথে ছিল, তখনই শাওমির কিন্ডারগার্টেনের ক্লাসমেট ওকে দেখতে পেয়ে ওর অনেক বেশি ইনসাল্ট করে। এতে তো লিন এবার ওই মেয়েটাকে উল্টোপাল্টা বলে ভাগিয়ে দেয়। তবে ওই মেয়েটা শাওমির কিন্ডারগার্টেনের নিকনেমটা পুরো স্কুলে ছড়িয়ে দেয়। ওদের ক্লাসের একটা ছেলে শাওমিকে ওই নাম নিয়ে খোঁচাচ্ছিল, যে কারণে জ্যাং আর ফ্যাং মিলে এবার ওই ছেলেটাকে আচ্ছা মতো শায়েস্তা করে। তো উইকেন্ডের ছুটিতে শাওমি যখন বাড়ি যাচ্ছিল তখনই জ্যাং ওকে বাস স্ট্যান্ডে ছাড়ার জন্য যায়। তো উইকেন্ডের পর আবার ওদের স্কুল শুরু হলে এবার ওদের ক্লাস টেস্টের দিন চলে আসছিল, যে কারণে শাওমি অনেকটাই চিন্তায় থাকলে ফ্যাং ওকে পড়াবে বলে। তো ওরা দুজন ফিসফিস করে কথা বললে জ্যাং তো দূরে বসে এটাই বোঝার চেষ্টা করছিল যে ওদের দুজনের মধ্যে আসলে কি চলছে। তো পরে জ্যাং জানতে পারে যে ফ্যাং নাকি শাওমিকে পড়াবে, তাই ও এবার ওর বাকি ক্লাসমেটদের নিয়ে ফ্যাং এর কাছে পড়ার জন্য চলে এসেছিল। তো এই দেখে ফ্যাং এবার সবাইকেই পড়াতে শুরু করলে ওরা সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে এক্সামের দিন ক্লাসের ছেলেরা যখন টুকলি করছিল তখনই একটা চিরকুট শাওমি ডেস্কে এসে পড়ে, যে কারণে টিচার তো শাওমিকে টিচার্স রুমে নিয়ে যায় আর উনি তো শাওমিকে অনেক বেশি বকা দিচ্ছিল। তো তখনই ফ্যাং এসে পুরো বিষয়টা টিচারকে বললে টিচার শাওমিকে ছেড়ে দেয়, যে কারণে শাওমি ফ্যানকে থ্যাংক ইউ বলছিল। তবে জ্যাং এর তো এটা একদমই পছন্দ হয় না। তো কিছুদিন পর টিচার ওদের বাস্কেটবল টুর্নামেন্টের অ্যানাউন্স করলে জ্যাং আর ফ্যাং বাস্কেটবল ম্যাচের জন্য টিম বানিয়ে নিয়েছিল। তবে ম্যাচ খেলার সময় হঠাৎই জ্যাং অসুস্থ হয়ে গেলে শাওমি ওকে ডক্টরের কাছে যেতে বলে। তবে জ্যাং তো ম্যাচ না খেলে কোনো মতেই যাবে না, যে কারণে শাওমি তো ওর জন্য ব্যান্ডে রয়ে ছিল। এই দেখে জ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো পরের দিন ওদের ফাইনাল ম্যাচ শুরু হলে অপোনেন্ট টিমের ছেলেটা ইচ্ছা করে জ্যাংকে ধাক্কা মেরে দেয়। এই দেখে তো শাওমি এবার ওই ছেলেটার সাথে লড়াই শুরু করে, তবে ও তো কারোর কথাই শুনছিল না। তখনই টিচার ওখানে এসে ওই ছেলেটাকে পানিশমেন্ট দিয়েছিল। তো আবারও ওদের ম্যাচ শুরু হলে জ্যাংরা এবার জিতে যায়। তো জিতে যাওয়ার খুশিতে লাফাতে গিয়ে শাওমি পড়ে গেছিল। এতে তো ওর পায়ে চোট লাগলে জ্যাং ওকে পিগি ব্যাক করে ডাক্তারের কাছে নিয়ে আসে, যেখানে ডাক্তার শাওমিকে এক সপ্তাহের জন্য দৌড়াদৌড়ি করতে বারণ করে দেয়। এতে তো শাওমি অনেকটাই আপসেট হয়ে যায় যে ও পরের দিন জ্যাং এর বাস্কেটবল ম্যাচ কি করে দেখবে। তো পরের দিন ম্যাচ শুরু হওয়ার আগে জ্যাং শাওমিকে একটা দূরবীন দিয়ে যায়, যাতে কিনা ও ক্লাসে বসেই জ্যাং এর ম্যাচ দেখতে পারে। তো ওই দিনও ওরা বাস্কেটবলের ফাইনাল রাউন্ড জিতে গেলে এবার পুরো ক্লাসই অনেক বেশি খুশি ছিল। তো ম্যাচ জেতার খুশিতে টিচার ওই দিন রাতে সবাইকে ছুটি দিয়ে দিয়েছিল, যে কারণে জ্যাং এবার শাওমিকে নিয়ে ওর বাড়িতে আসে, যেখানে ও শাওমির জন্য নিজের হাতে কুকিং করবে। তবে হঠাৎই জ্যাং এর হাতে কাট লেগে গেলে শাওমি ওর কেয়ার করতে আসে। কিন্তু দেখা যায় জ্যাং তো আসলে মজা করছিল, তবে পরে কুকিং করার সময় সত্যি সত্যি জ্যাং এর হাত জ্বলে গেছিল। কিন্তু শাওমি মনে করে জ্যাং হয়তো মজা করছে। তবে জ্যাং যখন শাওমিকে ওর হাতটা দেখায় শাওমি তো ওর হাত দেখে অনেকটাই চিন্তায় পড়ে যায়। পরের দিন শাওমি লিনের সাথে বাইরে ঘুরতে যায়, যেখানে ওরা দুজন একসাথে অনেক ভালো ভালো ফটো তোলে। আর পরে লিন শাওমিকে নিয়ে হেয়ার কাট করতে আসে, যেখানে শাওমি একদম নতুন লোকে। পরের দিন সবার সামনে গেলে সবাই তো শাওমিকে দেখে অবাক হয়ে যায়। তবে জ্যাং বলে দেয়, তোমাকে একদমই ভালো লাগছে না। এই শুনে তো শাওমি জ্যাংকে মারার জন্য ওর পেছনে ছুটতে থাকে।
পরে ওরা একটা ফাইটিং গেম খেলছিল, যেখানে শাওমি আর জ্যাং একই টিমে ছিল। তো ওরা দুজন একটা পুরনো গাড়ির মধ্যে লুকিয়ে পড়লে ওখানেই একটা পোকাকে দেখে জ্যাং অনেক বেশি ভয় পেয়ে গেলে শাওমি তো ওকে আরো বেশি ভয় দেখাচ্ছিল। রাতের বেলা ফ্যাংলিনকে ছাড়ার জন্য চলে যায়। তো শাওমি একা চলে যাবে বললেও জ্যাং ওর সাথেই যাচ্ছিল। এতে তো শাওমি বলতে থাকে, তোমার আমাকে প্রোটেক্ট করার প্রয়োজন নেই। তবে তখনই বাসে ব্রেক মারলে শাওমি তো পড়ে যাচ্ছিল। এই দেখে জ্যাং ওকে ধরে বলে, এবার তুমি দেখো কার কাকে প্রোটেক্ট করা প্রয়োজন। তো বাসে যেতে যেতে শাওমি জ্যাং এর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এই দেখে জ্যাং তো অবাক নজরে ওর দিকেই তাকিয়ে রয়েছে। পরে ফ্যাং শাওমিকে লাইব্রেরি থেকে কিছু বই আনার জন্য ওকে হেল্প করতে বললে শাওমিও ওকে হেল্প করতে রাজি হয়ে যায়। অন্যদিকে জ্যাং ওদের ক্লাস টিচারের সাথে ওদের পরবর্তী একটা প্লে এর ব্যাপারে কথা বলছিল, যেখানে জ্যাং ওই প্লে তে মেল লিড করলে তাই ও শাওমিকে ওদের প্লে এর ফিমেল লিড হিসেবে রেকমেন্ড করে। তবে তখনই লিন ওখানে আসলে ওদের প্লের ফিমেল লিডের ক্যারেক্টার করতে চাইছিল। ওদিকে জ্যাং আর শাওমি জিলের পারে দাঁড়িয়েছিল। তখনই শাওমি জ্যাংকে জানায় ওর একটা স্টোরি ম্যাগাজিনে ছাপার জন্য পাঠিয়েছে। তো তখনই জ্যাং ও শাওমিকে বলে যে স্কুলের প্লের জন্য ও শাওমিকে রেকমেন্ড করেছে। এর মধ্যেই ওদের ডিসিপ্লিনের টিচার ওখানে চলে আসলে জ্যাং তো শাওমিকে নিয়ে দৌড়ে পালায়। যদিও দৌড়াতে গিয়ে শাওমির একটা জুতো ওখানেই থেকে যায়, যে কারণে শাওমি দৌড়াতে না পারলে জ্যাং ওকে পিগি ব্যাক করে একটা ক্লাসরুমে নিয়ে এসে লুকিয়ে পড়ে। তো টিচার ওখান থেকে চলে গেলে জ্যাং এবার নিজের একটা শো শাওমিকে পরিয়ে দেয়। তো ওরা দুজন ক্লাসে এলে তখনই শাওমির মনে পড়ে ওর তো ফ্যাং এর সাথে লাইব্রেরি যাওয়ার কথা ছিল, যদিও ও আসতে দেরি করেছে বলে ফ্যাং তো রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। তো পরের দিন শাওমি ফ্যাং এর জন্য স্ন্যাক্স নিয়ে আসে, যে কারণে ফ্যাং আর শাওমির উপর রেগে ছিল না। ওদিকে ফ্যাং এর বই আনার জন্য লিন এবার লাইব্রেরিতে চলে আসে, যদিও বইটা অনেক উপরে ছিল বলে লিন ওটা পারতে পারছিল না। তাই শাওমি সিঁড়িতে উঠে ওই বইটা পারতে গেলে ও তো পড়ে যাচ্ছিল। এই দেখে লিন ওকে ধরতে গেলেও তখনই জ্যাং ওখানে এসে ওদের দুজনকেই সামলে নেয়। তো জ্যাং শাওমিকে গাঁটটা মেরে বলে, তুমি কি করে এভাবে পড়ে যেতে পারো। এতে তো শাওমি ও জ্যাং এর কপালে এক গাঁটটা বসিয়ে দেয়। এরপর ফ্যাং এর ম্যাথের টেস্টের দিন শাওমি আর জ্যাং ওর জন্যই ওয়েট করছিল। তবে এর মধ্যেই ফ্যাং এর ফোন আসে, ও যে গাড়ি করে আসছিল ওই গাড়িটা নাকি খারাপ হয়ে গেছে। তো তখনই শাওমির এক ফ্রেন্ড ওখানে আসলে জ্যাং এবার শাওমির ফ্রেন্ড এর সাইকেল নিয়ে ফ্যাং কে নিয়ে আসার জন্য চলে যায়। তো পরে ওরা যখন ক্লাসে ছিল তখনই টিচার জানায় প্লের জন্য জ্যাং আর লিন কে সিলেক্ট করা হয়েছে। এতে তো ক্লাসের সবাই বলাবলি করতে থাকে যে জ্যাং আর লিন কে একসাথে অনেকটাই ভালো লাগে, যেটা শুনে শাওমির একদমই ভালো লাগে না। তো পরে স্কুল ছুটি হয়ে গেলে শাওমি এবার একা একা বৃষ্টির মধ্যে ভিজছিল। এই দেখে তো লিন মনে করে যে প্লের জন্য শাওমির মুড খারাপ। তো তখনই শাওমি বলে দেয়, আমার তো এমনি বৃষ্টি ভিজতে ইচ্ছা করছিল তাই আমি বৃষ্টি ভিজছিলাম। ওদিকে জ্যাং এর ওর জন্য অনেক বেশি চিন্তা হলে জ্যাং ও শাওমির সাথে দেখা করার জন্য চলে আসে, যেখানে শাওমিকে এইভাবে দেখে জ্যাং তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। তবে শাওমি জ্যাংকেও বলে যে আমি প্লের জন্য একটু আপসেট নই। তো জ্যাং শাওমিকে একটা ক্রাউন দিয়ে বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি, কারণ আমার প্লেতে তুমি আমার হিরোইন। এই বলে জ্যাং শাওমিকে ওই ক্রাউনটা পরিয়ে দিলে শাওমি তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। এরপর ওদের প্লে শুরু হলে লিন তো ঠিক মতো অ্যাক্টিং করতে পারছিল না, যে কারণে ডাইরেক্টর এবার শাওমিকে ওকে অ্যাক্টিং এ হেল্প করতে বলে। তো শাওমি জ্যাং এর সাথে অ্যাক্টিং করছিল, যেটা কিনা লিনের একদমই পছন্দ হয় না, যে কারণে লিন একটা কাচের শিশি ভেঙে ওটা দিয়ে নিজের হাত কেটে নিয়েছিল, যাতে কিনা সবাই ওকে নিয়ে চিন্তা করে। পরে ওদের প্রমোশনাল ভিডিও ক্লিপ আসলে সবাই তো লিন আর জ্যাং কে একসাথে দেখে ওদের নিয়েই কথা বলছিল, যেটা কিনা শাওমির ভালো না লাগলে ও এবার আপসেট হয়ে ক্লাস থেকে চলে যায়। তো ওরা দেখতে পেয়ে জ্যাং শাওমির মন ভালো করতে ওকে ওই ভিডিও ক্লিপটা দেখায় যখন কিনা শাওমি লিন কে অ্যাক্টিং করা দেখাচ্ছিল। তো ওই ভিডিও ক্লিপটা দেখে শাওমি এবার খুশি হয়ে যায়। তো স্কুলের বাইরের ব্ল্যাকবোর্ডে যেখানে সবার ফটো লাগানো ছিল ওখানে কেউ শাওমির ফটোটা খারাপ করে দেয়। তো জ্যাং এটা দেখে ও শাওমিকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। তবে লিন চিৎকার করে শাওমিকে এটা বলে দেয় যে কেউ ওর ফটো খারাপ করে দিয়েছে। আসলে লিন তো শাওমিকে সহ্য করতে পারতো না, তাই ও সবসময় শাওমিকে হার্ট করার জন্য এমনটা করত। তো কিছুদিনের মধ্যেই ওদের সবাইকে নতুন স্ট্রিম সিলেক্ট করতে হবে,
যে কারণে লিন তো বারবারই জ্যাঙের থেকে ও কোন স্ট্রিমে যাবে তা জিজ্ঞেস করছিল। তো কিছুদিন পর গ্রেড টু এর স্টুডেন্টরা ওদের এক্সাম নিয়ে চ্যালেঞ্জ করলে এবার সবাই মিলে তো ভালো মতো পড়াশোনা করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই ওদের এক্সাম শেষ হয়ে গেলে সবার রেজাল্ট আসে, যেখানে স্টুডেন্টদের ভিড়ের মধ্যে থেকে শাওমি তো ওর রেজাল্ট দেখতেই পাচ্ছে না, যে কারণে জ্যাং শাওমিকে ওর পিঠে জড়িয়ে নেয়। তো এইভাবেই শাওমির রেজাল্ট দেখে ও তো অনেকটাই খুশি হয়ে গেছিল, কারণ কি ওদের টোটাল ক্লাসের গ্রেড বি গ্রেডের স্টুডেন্টদের থেকে অনেক বেশি ছিল। পরে টিচার বলে ক্লাস শেষ হওয়ার আগে ওদের সবাইকে একটা গ্রুপ ফটো নিতে হবে। তো এই ফটো নেওয়ার জন্য ওরা বাইরে যেতে চাইলেও স্কুলের রুলস অনুযায়ী ওদের স্কুলের মধ্যেই ফটো নিতে হবে। তো রাতের বেলা জ্যাং শাওমির একটা পোস্ট দেখতে পায়, যেখানে শাওমি হেয়ার ড্রায়ার করার জন্য স্যালুনে এসেছিল। এই দেখে জ্যাং ওখানে চলে আসে। তো দেখে শাওমি হেয়ার ড্রায়ার করতে করতে ঘুমিয়ে পড়েছে, যে কারণে ও শাওমির সাথে মজা করতে ওর হেয়ারের কালার চেঞ্জ করে দিয়েছিল। তো শাওমির ঘুম ভাঙলে ও তো নিজেকে এইভাবে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। তবে ও দেখে এটা তো ওর আসল হেয়ার নয়, জ্যাং ওর মাথায় একটা উইক লাগিয়েছে। তো তখনই ওদের দুজনের ফটোশুটের জন্য একটা নতুন আইডিয়া চলে আসে, যে কারণে ওরা দুজনেই রেড কালারের হেয়ার ড্রায়ার করে পরের দিন স্কুলে যায়। তো ওদেরকে এইভাবে দেখে সবাই তো অনেকটাই অবাক হয়ে যায়। তো তখনই শাওমি, জ্যাং আর লিন ফ্যাংকে বলে যে ওরা তিনজন নাকি আর্টস নেবে। তো ফ্যাং সায়েন্সে যাচ্ছে বলে ও এবার একটু আপসেট হয়ে গেছিল। এরপর ওরা যে যার পছন্দ মতো ড্রেস পরে স্কুলের গ্রুপ ফটো নিতে আসলে টিচার তো ওদের দেখে অনেক বেশি রেগে গেছিল। তবে তখনই টিচারের পেটে ব্যথা শুরু হলে উনি তো তাড়াতাড়ি ওয়াশরুমের জন্য চলে যায়। আর এই সুযোগে ওরা সবাই নিজের নিজের পছন্দের ড্রেস পরে গ্রুপ ফটো নেয়। আর তখনই আমরা দেখতে পাই জ্যাং টিচারের ড্রিঙ্কের মধ্যে একটা পেট ব্যথার ওষুধ মিলিয়ে দিয়েছিল, যাতে কিনা টিচার ওদের কিছু বলতে না পারি। পরে জ্যাং শাওমিকে একটা ডায়েরি গিফট করে, যেখানে ও শাওমির সাথে ওর সব মেমোরি গুলো কালেক্ট করেছিল। এটা দেখে তো শাওমি অনেকটাই খুশি হয়ে যায়। তো রাতের বেলা ওরা চারজন মিলে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়, যেখানে লিন জ্যাং এর সাথে দোলনায় উঠতে চাইলে ও শাওমিকে বলে ফ্যাং এর অনেক বেশি মন খারাপ, তাই তোমার ওর সাথেই যাওয়া উচিত। তো এই শুনে ভোলা ভালা শাওমি ফ্যাং এর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে জ্যাং এর তো এটা একদমই ভালো লাগে না। তখনই জ্যাং শাওমির হাত ধরে ওকে নিয়ে দোলনায় উঠে পারে, যে কারণে লিন এবার অনেকটাই রেগে গেছিল। তো দোলনা টপে চলে গেলে শাওমি অনেকটাই ভয় পাচ্ছে দেখে জ্যাং ওকে চকলেট দেয়। এই দেখে তো শাওমি বলে আমি জানতাম তুমিও বাকি ছেলেদের মতো মেয়েদের খুশি করার জন্য নিজের কাছে চকলেট রাখো। এতে তো জ্যাং বলে দেয় এই চকলেটটা শুধুমাত্র তোমার জন্যই ছিল। এই শুনে শাওমি তো অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় জ্যাং শাওমিকে বলে এরপর থেকে তুমি যখন স্টোরি লিখবে তো তোমার মেন লিড যেন আমি হই। এই শুনে তো শাওমি স্মাইল করছিল। এরপর ওদের সামার ভ্যাকেশনে জ্যাং একটা শর্ট ড্রামায় কাজ করার সুযোগ পায়, যে কারণে জ্যাং ওই ড্রামার শুটিং এর কাজে ব্যস্ত ছিল। তখনই শাওমি ওর সাথে দেখা করতে আসে। তো শাওমিকে দেখে জ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তখনই শাওমি একটা বিড়ালকে দেখে ভয় দৌড়াতে শুরু করলে জ্যাং ওকে সামলানোর জন্য আসে। অন্যদিকে লিন ভ্যাকেশনের সময় বাড়িতে ছিল, কিন্তু ও সোশ্যাল মিডিয়ায় ফেক পোস্ট করে সবাইকে দেখানোর চেষ্টা করে যে ও ভ্যাকেশনের জন্য ঘুরতে গেছে। তো তখনই আমরা লিনের ভাইকে দেখতে পাই, যে কিনা সবসময় লিনের থেকে টাকা নিয়ে নেয়, এমনকি এতে তো লিনের সৎ বাবাও ওর ভাইকেই সাপোর্ট করে। তো লিন যখন শাওমিকে মেসেজে ওর মিথ্যে ঘুরতে যাওয়া নিয়ে বলছিল, তখনই শাওমি আর জ্যাং লিনকে দেখে ফেলে। এতে তো শাওমি বুঝতে পেরে যায় লিন ওকে মিথ্যে কথা বলছে। কিছুদিন পর ওদের স্কুল শুরু হলে শাওমি নতুন হেয়ারস্টাইল করেছিল, যেটা কিনা জ্যাং এর অনেকটাই ভালো লাগে। তো নতুন সেমিস্টারে শাওমি আর জ্যাং একে অপরের ডেস্কমেট হওয়ায় লিন আর ফ্যাং তো অনেক বেশি জেলাস ফিল করে। অন্যদিকে শাওমি লিনকে খবর দেয় যে ওদের স্কুলের রেডিও স্টেশনে একজন অ্যানাউন্সারের পোস্ট ফাঁকা আছে, তাই লিন চাইলে ওখানে জয়েন করতে পারে। পরে ফ্যাং এসে শাওমিকে ওই ডায়েরিটা দিলে শাওমি তো অনেক বেশি খুশি ছিল। তো ওদের দুজনকে দেখে জ্যাং এবার কিছু বলতে গেলে লিন তখনই জ্যাংকে আটকে দেয়, যাতে কিনা ও শাওমির সাথে কথা না বলতে পারে। এরপর টিচার ওদের অ্যানুয়াল ফাংশনে ডান্স কম্পিটিশনের জন্য সবাইকে পার্টনার চুজ করতে বলে, যেখানে লিন আগেই টিচারের সাথে কথা বলে জ্যাংকে ওর পার্টনার বানিয়ে নেয়। যদিও জ্যাং তো ওর সাথে ডান্স করতে চাইছিল না, তাই ডান্সের মাঝে যখন পার্টনার চেঞ্জ করার সময় আসে জ্যাং তাড়াতাড়ি শাওমিকে ওর পার্টনার বানায়। আর ও তো পুরো টাইমেই শুধুমাত্র শাওমির সাথেই ডান্স করতে থাকে।
যেটা কিনা লিনের একদমই পছন্দ না হলে ও তো অনেকটাই বেশি আপসেট ছিল। যা দেখে শাওমি ওর সাথে কথা বলতে আসলে লিন বলে, আমি জ্যাং এর সাথে ডান্স করতে চাই, তো তুমি কি আমাকে এই ব্যাপারে হেল্প করবে? এই শুনে শাওমি জ্যাং কে ওকে আর লিন কে স্কুলের পর ডান্স শেখানোর কথা বললে জ্যাং লিন কে দেখে নিয়েছিল। আরো বুঝতে পারে এটা শাওমির নয় বরং লিনের আইডিয়া, তাই ও শাওমি কে না করে দেয়। এই শুনে লিন ওখান থেকে চলে যায়। তো শাওমি ওখান থেকে যেতে গেলে ওর এবার ফ্যাংয়ের সাথে দেখা হয়। তো তখনই শাওমির কাছে মেসেজ আসে যে ওর স্টোরিটা সিলেক্ট হয়ে যাওয়ার কারণে ডাইরেক্টর ওকে পেমেন্ট করেছে। এই দেখে তো শাওমি খুশি হয়ে গেলে জ্যাং এবার শাওমি কে ওদেরকে ট্রিট দিতে বলে। তো শাওমিও খুশি খুশি ওদের ট্রিট দিতে রাজি হয়ে গেছিল। পরে ওরা ক্লাসে ছিল, তখনই ক্লাস মনিটর লিনের কাছে ওর ফিস চাইলে, লিনের কাছে তো টাকাই ছিল না কারণ ওর শয়তান ভাই সব টাকা নিয়ে নিয়েছে, যে কারণে লিন এবার বাহানা করতে লাগলে শাওমি ওর ফিসটা দিয়ে দেয়। তো কিছুক্ষণ পর ক্লাস মনিটর শাওমিকে এসে বলে, তুমি কি আমার ব্যাগ থেকে ক্লাস ফিসের টাকাটা চুরি করেছো? এই শুনে শাওমি অনেক বেশি অবাক হয়ে যায়, আরো বলে, আমি কেন তোমার টাকা চুরি করব? তখনই মনিটর বলে, কারণ তোমার ব্যাগেও ওই একই অ্যামাউন্টে টাকা রয়েছে। এই শুনে শাওমি বলে দেয়, ওটা তোমার ফিসের টাকা নয়, ওটা তো আমার আর্ন করা টাকা। যদিও কেউই ওর কথা বিশ্বাস করছিল না, কারণ ওদের হোস্টেল থেকে এর আগেও বেশ কিছু জিনিস চুরি হয়েছে, যেখানে কিনা লিন সবাইকে বলেছে এই সব কাজ নাকি শাওমি করে। তখনই জ্যাং ওখানে আসে, আরো সিসিটিভি চেক করার কথা বললে লিন ওকে আটকে দেয়। তো তখনই টিচার ওখানে আসলে উনি সবাইকে বলে শাওমি এমনটা করেনি, যে কারণে ক্লাস মনিটরও এবার শাওমির কাছে সরি বলতে থাকে। যদিও শাওমি এতে অনেকটাই আপসেট হয়ে গেলে জ্যাং ওর মন ভালো করার জন্য ওকে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ও শাওমির জন্য সুন্দর সুন্দর ড্রয়িং বানিয়েছিল। তো এর মধ্যেই ফ্যাং ওখানে চলে আসলে এবার ওরা এই কাজটা কে করেছে তা দেখার জন্য লুকিয়ে লুকিয়ে সিকিউরিটি রুমে আসে, যেখানে সিসিটিভি ফুটেজে ওরা দেখে সবাই ক্লাসরুম থেকে চলে যাওয়ার পর লিনই ক্লাসরুমে এসেছিল। তো ওরা ওই ব্যাপারে লিনের সাথে কথা বলতে গেলেও লিন তো এমন হাবভাব করে যেন কিনা ওই ব্যাপারে কিছুই জানে না। এরপর রাতের বেলা জ্যাং শাওমিকে ওর ডোমে ছাড়তে যাচ্ছে, তখনই ওখানে স্টেয়ার দেখে শাওমি তো স্টেয়ার নিতে শুরু করে, যদিও এই করতে করতে এবার শাওমির প্যান্ট ফেটে যায়। এতে তো শাওমি এবার অনেকটাই এম্বারেস হয়ে যায় যে ও কিভাবে ডোমে পৌঁছাবে, যে কারণে জ্যাং শাওমিকে নিয়ে ওয়াশরুমে আসে। আর ওখানেই জ্যাং শাওমির সাথে নিজের পাজামা চেঞ্জ করে নিয়েছিল। তবে শাওমির প্যান্ট তো জ্যাং এর অনেকটাই ছোট হচ্ছে, কিন্তু তারপরে ওটা পরে নেয়। তো ওকে এভাবে দেখে শাওমি তো অনেক বেশি স্মাইল করছে, তবে তখনই ওরা টিচারের হাতে ধরা পড়ে যায়, যে কারণে টিচার পরের দিন ওদের দুজনের গার্জিয়ান কল করবে। তো এটা দেখতে পেয়ে লিন তখনই ওখানে এসে শরীর খারাপের বাহানা করে, তাই টিচারও ওদের পানিশমেন্ট দেওয়ার কথা ভুলে যায়। তো লিন এইভাবে ওদের হেল্প করার কারণে জ্যাং লিনকে থ্যাংক ইউ বলতে আসে। তো তখনই লিন জ্যাংকে বলে, আমি তোমার বার্থডেতে একটা গিফট দিতে চাই, তো এই থ্যাংক ইউর বদলে তোমাকে ওই গিফটটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এরপর নিউ ইয়ার চলে আসলে জ্যাং শাওমির জন্য একটা কার্ড বানায়, কিন্তু ওর এক ক্লাসমেট ওই কার্ডটা খারাপ করে দিয়েছিল। অন্যদিকে শাওমিও জ্যাং এর বার্থডের জন্য একটা বার্থডে কার্ড বানিয়ে নিয়েছিল, পাশাপাশি ফ্যাং শাওমির জন্য একটা কার্ড বানিয়ে ওটা ওর ডেস্কে রেখে গেছিল, কিন্তু শাওমি ওর ডেস্কে কোনো কার্ডই দেখতে পায় না। এতে তো ও বুঝতে পেরে গেছিল যে নিশ্চয়ই জ্যাংই ওর সব কার্ড চুরি করেছে। তো এই ব্যাপারে জ্যাংকে এসে বললে, জ্যাং বলে, আমি চেয়েছিলাম তুমি সবার আগে আমার কার্ডটাই নাও, কিন্তু ক্লাসের একটা ছেলে আমার কার্ডটা খারাপ করে দিয়েছে। এই শুনে তো শাওমি আপসেট হয়ে গেলে জ্যাং এবার ওর সব কটা কার্ড শাওমিকে দিয়ে দেয়, যেটা দেখে শাওমি তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো রাতের বেলা এবার সব বন্ধুরা একসাথে মিলে নিউ ইয়ার সেলিব্রেট করে। তো ওই দিনই জ্যাং এর বার্থডে হওয়ায় শাওমি জ্যাংকে ওর বার্থডে গিফট দিতে আসে, তবে তখনই লিন ওখানে এসে শাওমির সামনেই জ্যাংকে ওর বার্থডে গিফট দেয়। জ্যাং লিনের গিফটটা নিয়ে নিলে শাওমির অনেকটাই খারাপ লাগে, তাই ও একা একা বাইরে চলে যায়। তো তখনই লিন শাওমির সাথে কথা বলতে আসে, আর ওকে বলে দেয় যে ও জ্যাংকে পছন্দ করে। এটা শুনে তো শাওমি আরো বেশি আপসেট হয়ে গেছিল। তো শাওমি এবার একা দাঁড়িয়ে ভাবছে জ্যাং এর হয়তো ওর গিফটটা পছন্দ হয়নি। তো তখনই ফ্যাং ওখানে আসলে ও শাওমিকে বলে, তুমি চাইলে কাঁদতে পারো। এই শোনা মাত্রই শাওমি তো কাঁদতে শুরু করে দেয়। অন্যদিকে জ্যাং সবাইকে এক্সকিউজ করে শাওমির সাথে দেখা করার জন্যই যাচ্ছিল, তবে তখনই লিনোকে বলে ফ্যাং শাওমির সাথে আছে,
তাই আমাদের ওদের একা ছাড়া উচিত। এই শুনে তো জ্যাং এবার বুঝতে পেরে যায় যে লিন এই সবকিছু ইচ্ছাকৃত করেছে, তাই ও লিনকে অনেক করে কথা শুনিয়ে স্বামীর সাথে দেখা করার জন্য চলে এসেছিল। তো ফ্যাং ওকে কোন রকমে সামলে ডোমের দিকে নিয়ে যাচ্ছিল, তো তখনই জ্যাং ওখানে আসলেও স্বামী জ্যাং এর সাথে কথা বলে না। পরের দিন ওরা সবাই কম্পিউটার ক্লাসে এলে জ্যাং এবার ওর কম্পিউটারে মেসেজ করে বলে, তুমি যেমনটা ভাবছো আমার লিনের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। যদিও স্বামী তো ওর মেসেজ দেখে কম্পিউটারই বন্ধ করে দিয়েছিল। পরে স্বামী অনেক বেশি আপসেট হয়ে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখছে। তখনই জ্যাং আবারও স্বামীর সাথে কথা বলার জন্য এলে স্বামী এবার কাঁদতে শুরু করে। তো জ্যাং স্বামীকে অনেক করে বোঝাতে থাকে যে আমার সাথে লিনের কোনো সম্পর্ক নেই, আসলে তো ও আমাদের হেল্প করেছিল বলেই আমি ওর গিফটটা অ্যাকসেপ্ট করেছি। তো এই শুনে স্বামী একটু শান্ত হয়। তো রাতের বেলা জ্যাং স্বামীকে নিয়ে খাবার খাওয়াতে আসে। তো ওখানেই স্বামীর মন খারাপ থাকায় ও তো এবার সব ওনারের কাছে বিয়ার চাইছিল, কিন্তু ওদের বয়স অনেক কম হওয়ায় সব ওনার তো ওকে বিয়ার দেয় না। তো জ্যাং অনেক চেষ্টার পর শেষমেশ স্বামীর মন ভালো করে। তো জ্যাং এবার স্বামীর সাথে পিঙ্কি প্রমিস করে যে ওরা দুজন একসাথে পড়াশুনো করে একই ইউনিভার্সিটিতে যাবে। পরের দিন ফ্যাং স্বামীর জন্য নিউ ইয়ারে আনা গিফটটাই দেখছিল, যেটা কিনা ও স্বামীকে দিতে পারেনি। তো তখনই লিন ওটা দেখতে পেলে ও এবার লুকিয়ে লুকিয়ে ফ্যাং এর ওই গিফটটা স্বামীর টেবিলে রেখে দিয়েছিল। আর ও স্কুলের রেডিও স্টেশন থেকে ফ্যাং এর নাম করে স্বামীর জন্য একটা রোমান্টিক পোয়েম পড়ে, যেটা শুনে ক্লাসের সবাই তো মনে করে যে স্বামী আর ফ্যাং একে অপরকে ডেট করছে। যদিও ওরা সবাইকে বলতে থাকে যে আসলে কেউ ওদের সাথে প্র্যাঙ্ক করছে। তো এর মধ্যেই টিচার ওদেরকে টিচার্স রুমে ডেকে নিয়ে যায়, এমনকি এই কাজের জন্য তো টিচার স্বামী আর ফ্যাং এর গার্জিয়ান কল করে। তো এইসব দেখে জ্যাং ও এবার ওদের সাথে পানিশমেন্ট নেবে বলে ও এবার ওদের ওই ক্লাসমেট কে মারার অভিনয় করে। এতে তো টিচার ওদের তিনজনকে প্লে গ্রাউন্ডে দাঁড় করিয়ে দেয়। তো তখনই ফ্যাং এই ব্যাপারে স্বামীকে কিছু বলতে গেলে স্বামী বলে দেয়, আমি জানি তুমি এসব কিছুই করনি। তো এর মধ্যেই স্বামীর বাবা চলে আসলে বাবা তো অনেকটাই রেগে গিয়ে স্বামীকে বাড়িতে নিয়ে যায়, যেখানে বাবা স্বামীকে বকা দিলে ওর মা তো বলে দেয় আমার মেয়ে এমনটা করতেই পারে না। এই বলে মা বাবাকে শান্ত করে ঘর পরিষ্কার করার জন্য ওনাকে হেল্প করতে বলে। তবে এর মধ্যেই জ্যাং আর ফ্যাং ও ওখানে চলে এসেছিল। তো ওরা বাবার হাতে ঝাড়ু দেখে মনে করে বাবা হয়তো স্বামীকে মারবে, যে কারণে ওরা এবার ভেতরে ঢুকে স্বামীর বাবাকে সবকিছু এক্সপ্লেন করতে থাকে। তবে তখনই স্বামী বলে দেয় আমরা আসলে পরিষ্কারের কাজ করব। এই শুনে তো ওরা দুজনেই চুপ করে গেছিল। তো এইসব দেখে বাবা এবার ওদের তিনজনকেই পরিষ্কারের কাজে লাগিয়ে দিয়েছিল। পরের দিন লিনের ভাই ওর স্কুলে এসে ওর ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছিল, তবে সবাই মিলে এবার লিনের ভাইকে ধরে ফেললে ওর ভাই তো ওয়ালেটটা ফেলে চলে যায়। তো ওরা লিনকে ওই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলে লিন তো মিথ্যে কথা বলে দেয় যে ওই ছেলেটাকে চেনেই না, যে কারণে ওরা এবার ওই ছেলেটা রিপোর্ট করতে যাবে বললে লিন তখনই পায়ে ব্যথার বাহানা শুরু করে, যাতে কিনা কেউ টিচারের কাছে না যায়। তো ফ্যাং লিনকে ক্লাসরুমে নিয়ে আসলে লিন এবার সবার সামনে বলে দেয় যে ফ্যাং এই গিফটটা আসলে আমার জন্য এনেছিল, তবে কেউ প্র্যাঙ্ক করার জন্য এটা স্বামীর ডেস্কে রেখে দেয়। তো লিন মিথ্যে কথা বলছে দেখে ফ্যাং কিছু বলতে গেলে লিন ওকে চুপ করিয়ে দেয়। তবে লিনের এই কথা শুনে স্বামী এবার বুঝে গেছিল এই সবকিছুর পেছনে লিনেরই হাত রয়েছে, তাই স্বামী এবার লিনের সাথে কথা বলতে গেলে লিন তো স্বামীকে অনেক আজে বাজে কথা বলে দেয়। এই বলে স্বামী এবার নিজের জিনিসপত্র নিয়ে ওদের ক্লাস থেকে চলে যায়, কারণ কি ও নিজের স্ট্রিম চেঞ্জ করে ফ্যাঙের ক্লাসে চলে এসেছিল। এটা দেখে স্বামীর অনেক বেশি খারাপ লাগে। তবে ও যখন ফ্যাঙের ক্লাসে যাচ্ছে তখনই ফ্যাংকে যে মেয়েটা পছন্দ করত সে এসে লিনের সাথে ঝামেলা শুরু করে, আর ও পুরো ক্লাসের সামনে এটাও বলে দেয় যে তুমি এতদিন জ্যাং এর পেছনে ঘুরছিলে, তবে জ্যাং তোমার গিফট ফিরিয়ে দিয়েছে বলে তুমি এখন ফ্যাংকে নিজের টার্গেট বানিয়েছো। তো এইসব শুনে স্বামী ওই মেয়েটাকে চুপ করাতে গেলেও লিন তো স্বামীকেই উল্টোপাল্টা বলে ফ্যাংয়ের সাথে চলে গেছিল। তো পরে লিন দেখে কেউ ওর স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা ব্ল্যাকবোর্ডে লাগিয়ে দিয়েছে, আর ওখানেই সবাই দেখতে পেয়ে যায় যে এতদিন ধরে লিন সবাইকে ওর নকল নামের পরিচয় দিয়ে এসেছে। তো লিন বুঝতে পারে এটা সেই মেয়েটার কাজ যে ফ্যাংকে পছন্দ করতো, তাই লিন এবার ওর সাথে মারপিট শুরু করলে সব বন্ধুরা ওদের থামিয়ে দেয়। তো এইসব দেখে স্বামী অনেক বেশি আপসেট হয়ে রাস্তা দিয়ে যেতে গেলে ওর এবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, তবে জং ওকে সামলে ওর মাথায় এক গাঁটটা মেরে দেয়। এতে তো স্বামী জং এর ছায়ার সাথে মারপিট শুরু করলে জং ও সেটাই করছিল।
কিছুদিন পর শাওমির বার্থডে আসলে ফ্যাং শাওমির জন্য উইশিং ক্যান্ডি আনে, যেটা কিনা লিন দেখতে পেলে ওই ক্যান্ডিটা লুকিয়ে দেয়, যে কারণে ফ্যাং শাওমিকে ওর বার্থডে গিফট দিতে পারে না। অন্যদিকে জং শাওমিকে নিয়ে একটা থিয়েটারে যায়, যেখানে ও শাওমি সব অদ্ভুত রকম ফটো দিয়ে একটা ভিডিও বানিয়েছিল, আর সাথে জং নিজের হাতে শাওমির জন্য পপকর্ন আর মিল্ক শেক বানিয়ে নিয়ে আসে, যেটা কিনা শাওমির তো অনেক বেশি পছন্দ হয়। অন্যদিকে লিনের ভাই ওর থেকে টাকা নিতে এসে এবার ফ্যাং এর ওই উইশিং ক্যান্ডির শিশিটা ভেঙে দেয়। এই দেখে স্কুলের সবাই ওকে হেল্প করতে আসলেও লিন সবার সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। তো পরের দিন ওরা স্কুলে এসে জানতে পারে যে কেউ ওদের ক্লাস মনিটরের মিল কার্ড থেকে টাকা নিয়েছে। তো ক্লাস মনিটর লিনকে সন্দেহ করার কারণে ও এবার ক্লাসের সবাইকে নিয়ে লিনের ক্লাসে যায় ওর সাথে কথা বলার জন্য। তো ওখানে গিয়ে ওরা দেখতে পায় লিনের ক্লাসের একটা মেয়ে ফ্যাংকে জানিয়ে দিয়েছে যে গতকাল লিনই ওর চকলেটের শিশিটা চুরি করেছিল। তো তখনই মনিটর এসে মিল কার্ডের কথা বলায় সবাই যে ওর বিরুদ্ধেই বলছে, এটা শুনে লিন কাঁদতে কাঁদতে ওখান থেকে বাড়ি চলে যায়। এই দেখে তো বন্ধুরাও ওর বাড়িতে এসেছিল। তো দেখা যায় লিনের বাবা আর দাদা ওকে অনেক বেশি মারধর করছে। এই দেখে তো সবাই মিলে লিনকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে লিন শাওমিকে এখানে আসার জন্য উল্টোপাল্টা বলতে শুরু করলে এবার ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছিল, যা দেখে ফ্যাং লিনকে সামলালে জং শাওমিকে নিয়ে চলে যায়। তো পরের দিন শাওমি আর লিন আবারও স্কুলে মুখোমুখি হয়। তো তখনই কিছু মেয়েরা লিনকে নিয়ে খারাপ কথা বললে শাওমি এবার লিনের হয়ে প্রোটেস্ট করে। এই দেখে তো লিন বুঝতে পেরে যায় যে ও শাওমির সাথে ঝামেলা করে ভুল করছে, তাই লিন তখনই শাওমিকে সরি বললে শাওমি ও লিনকে মাফ করে দেয়। পরে ওরা সবাই মিলে একটা গার্ডেনে ঘুরতে গেছিল, যেখানে বড়রা কেউ না থাকার পরেও ওরা বোটিং করতে শুরু করলে সিকিউরিটি এসে ওদের ভগা দেয়, আর সাথে ওদের গার্ডেন পরিষ্কার করার পানিশমেন্ট দিয়েছিল। তো জং শাওমিকে আর ফ্যাং লিনকে এই কাজে হেল্প করে। তবে এর মধ্যেই জং এর মা হসপিটালে আছে, ওর কাছে এমন ফোন আসলে জং কে তাড়াতাড়ি চলে যেতে হয়। তো এরপর থেকে জং বেশ কয়েকদিন স্কুলে না এলে শাওমির তো ওর জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল, তাই ও ক্লাস বাং করে জং কে গিয়ে কল করে। তবে জং তো ওর ফোনও ধরছিল না, তাই রাতের বেলা শাওমি লিন আর ফ্যাং কে সাথে নিয়ে জং এর বাড়িতে চলে আসে। তো এর মধ্যেই জং অনেক বেশি টায়ার্ড হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরলে ও তো বন্ধুদের দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তো ওরাও জং কে এইরকম ভাবে দেখে ওকে হেল্প করার জন্য চলে এসেছিল। কিছুদিন পর স্কুলের ফাইনাল প্লের রিহার্সাল শুরু হলে লিন এবার প্রিন্সেস এর রোল পেয়েছিল, যে কারণে অনেকেই লিনের সাথে কাজ করতে চায় না। এই দেখে শাওমি সবাইকে বোঝায় যে ওদের লড়াইটা অন্য স্কুলের সাথে, তাই নিজেদের মধ্যে ঝগড়া না করে ওদের প্লের রিহার্সাল করা উচিত। এই শুনে তো সবাই রিহার্সাল করতে রাজি হয়ে যায়। তো রিহার্সালের মাঝেই জং অনেক বেশি টায়ার্ড হয়ে গেলে ও তো শাওমিকে হক করে নিয়েছিল, এতে তো শাওমি অনেক বেশি ঘাবড়ে যায়। পরে ওদের ফাইনাল প্লের দিন লিনের দাদা ওকে বাড়িতে আটকে রাখে, যে কারণে লিন ওখানে আসতে পারে না, এমনকি ও তো কারোর ফোনও ধরতে পারছিল না। তাই শাওমি ওদের ক্লাসের অন্য একটা মেয়েকে দিয়েই লিনের রোলটা করতে বলে। তো ওরা সবাই মিলে প্লে শেষ করলে টিচার আর স্টুডেন্টদের তো এটা অনেকটাই ভালো লাগে। তো প্লে শেষ হয়ে গেলে শাওমি আবারও লিনকে ফোন করে, তবে ও এবার বুঝতে পেরে যায় যে লিনের দাদা ওকে আটকে রেখেছে, যে কারণে শাওমি ওদের ক্লাসের বাকি স্টুডেন্টদের গ্যাংস্টার সাজিয়ে লিনের বাড়িতে পৌঁছে যায়। তো লিনের দাদা প্রথমে শাওমিকে পাত্তা না দিলেও সবাইকে ওখানে দেখে ওর অবস্থা তো পুরোই খারাপ, তাই ও লিনকে ছেড়ে দিয়ে পরিমরি ওখান থেকে পালিয়ে যায়। তো সবাই তো এই নিয়ে অনেক বেশি মজা করছিল, তবে এর মধ্যেই জং এর বাড়ি থেকে ফোন আসলে জং কাউকে কিছু না বলেই ওখান থেকে চলে গেছিল। তো শাওমি জং এর সাথে কন্টাক্ট করতে পারছে না বলে ওর তো অনেকটা বেশি খারাপ লাগছে। তো রাতের বেলা জং শাওমির সাথে দেখা করার জন্য ওর বাড়িতে চলে আসে, তাই শাওমি তো অদ্ভুত রকম ফেস বানিয়ে জং কে খুশি করার চেষ্টা করছিল। তো তখনই শাওমি জং এর হাতে একটা পেপার স্টার নিয়ে বলে, আমি আমার প্রমিস রাখবো, কারণ আমি তোমার সাথেই ফিল্ম একাডেমিতে পড়তে যাব। এই শুনে জং তো প্রচন্ড অবাক হয়ে যায়, শাওমি তো লজ্জা পড়ে ওখান থেকে পালিয়ে যায়। তো দেখতে দেখতে ওদের এক্সাম শেষ হয়ে গেলে সব বন্ধুরা মিলে সানরাইজ দেখতে যায়, যেখানে ওরা তো অনেকটাই বেশি মজা করছিল। তো ওখানেই জং শাওমিকে ওর একটা স্বপ্নের ব্যাপারে বলে,
আর শাওমি ও জং কে ওর ড্রিম পূরণ করবে তা প্রমিস করে। এরপরে জং, শাওমি আর ফ্যাং একে অপরকে প্রমিস করে যে আজ থেকে 10 বছর পর ওরা ঠিক এই দিনই রিইউনিয়ন করবে। তো ফেরার পথে ফ্যাং শাওমিকে হাক করে নেয়, কারণ কি পরের দিনই ও জার্মানি চলে যাবে। তবে ও এই ব্যাপারে শাওমিকে কিছুই বলেনি। তো পরের দিন শাওমি স্কুলে এসে ফ্যাং এর জার্মানি যাওয়ার ব্যাপারে জানতে পারে। তো লিন ও ফ্যাং এখান থেকে চলে গেছে শুনে অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো ওই দিন থেকে জং ও স্কুলে না আসায় শাওমি মনে করছিল জং হয়তো ওকে ছেড়ে চলে গেছে। তাই ও জং এর সাথে দেখা করতে ওর বাড়িতে গেলে শাওমি দেখে জং এর বাড়ির জিনিসপত্র সব নিয়ে যাওয়া হচ্ছে। এতে তো শাওমি বুঝে যায় যে শুধুমাত্র ফ্যাং নয়, জং ও ওদের ছেড়ে চলে গেছে, যে কারণে শাওমির অনেক বেশি আপসেট ছিল। তো পরে ও ক্লাস মনিটরের থেকে জানতে পারে যে জং নাকি হসপিটালে ওর মায়ের দেখাশোনা করছে, যে কারণে শাওমি এবার হসপিটালে জং এর সাথে দেখা করতে পৌঁছে যায়। তো শাওমিকে ওর সামনে দেখে জং এবার অনেক বেশি ভেঙে পড়েছিল, তাই ও শাওমিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলে শাওমি বলে, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর থেকে জং আর শাওমি মিলেই ওর মায়ের দেখাশোনা করত। তো জং এর মায়ের অপারেশনের জন্য অনেক বেশি টাকার দরকার, যে কারণে শাওমি এবার কাঁদতে কাঁদতে ওর মাকে সবকিছু বললে ওর মাও শাওমিকে একটা কার্ড দিয়ে ওটা জংকে দেওয়ার জন্য বলে। তো পরের দিন শাওমি জং এর সাথে দেখা করে ওকে ওই কার্ডটা দিয়ে বলে, তুমি এটা দিয়ে আন্টি ট্রিটমেন্ট করতে পারো। তো ওই দিনই জং শাওমিকে নিয়ে ঘুরতে যায়, যেখানে ওরা দুজন তো একসাথে অনেকটাই মজা করছিল। তবে এক ফাঁকে জং ওই কার্ডটা শাওমির ব্যাগে রেখে দেয়। তো রাতের বেলা শাওমি বাড়ি ফিরে ওর ব্যাগে ওই কার্ডটা দেখতে পেলে ও তখনই জং কে ফোন করে। তবে জং ওর ফোন রিসিভ না করে মেসেজে ওকে জানিয়ে দেয় যে ওরা ওর মায়ের ট্রিটমেন্টের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে, আর আজকের পর থেকে জং এর সাথে শাওমির দেখা হবে না। এটা শোনা মাত্রই শাওমি জং এর সাথে দেখা করতে হসপিটালে পৌঁছে যায়, যদিও ততক্ষণে জং ওখান থেকে বেরিয়ে গেছিল। তো বৃষ্টির মধ্যেই শাওমি জং এর গাড়ির পেছনে দৌড়ালেও জং তো আর দাঁড়ায় না। এই দেখে শাওমি তো রাস্তার মাঝে বসেই কাঁদতে শুরু করে। তো জং এর চলে যাওয়ার পর থেকে শাওমি একা একাই স্কুল যায়, তবে ও সবসময় জং কে অনেক বেশি মিস করত। দেখতে দেখতে শাওমির স্কুল শেষ হয়ে যায়, আর ওর পছন্দের ফিল্ম একাডেমিতেও চান্স পেয়ে গেছে। তবে এতদিনেও জং এর কোনো খোঁজ না আসায় শাওমি তো ওকে এখনো অনেকটাই মিস করত। তো এরপরে একজন ডাইরেক্টরের শাওমির লেখা স্টোরি অনেক বেশি পছন্দ হয়, তাই উনি শাওমির সাথে ওই স্টোরিতে কাজ করার ডিল ফাইনাল করে নেয়। এতে তো শাওমি অনেকটাই খুশি হয়ে 10 বছর পর ওর বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তো গাড়িতে যেতে যেতে শাওমি বলে, আমি আমার প্রমিস রেখেছি, এবার তোমার পালা। এরপর শাওমি ওর ভিলেজে ফিরে আসে, যেখানে মা বাবা তো এত বছর পর শাওমিকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। তো কথা মতো শাওমি ওর ফ্রেন্ড এর সাথে রিইউনিয়নে পৌঁছে যায়। তো ওখানে সব ফ্রেন্ডরা আসলেও জং আর ফ্যাং আসেনি, যদিও কিছুক্ষণ পর লিন আর ফ্যাং ওখানে আসলে আমরা জানতে পারি লিন আর ফ্যাং একে অপরকে ডেট করছে। তো শাওমি ফ্যাং এর কাছে জং এর ব্যাপারে জানতে চাইলেও ফ্যাং তো নিজেই জানতো না যে জং এই শহর ছেড়ে চলে গেছে। তো জং না আসায় শাওমি অনেকটাই আপসেট হয়ে গেলে ও এবার ওদের ভিলেজ ঘুরে দেখছিল, তখনই ওর পুরনো দিনের প্রতিটা কথাই মনে পড়ে যায়। এতে তো ও আরো বেশি আপসেট হয়ে গেলে রাতের বেলা শাওমি আবারও ওর ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে আসে, যেখানে ও তো মাদাল হয়ে গান করছিল। তবে এর মধ্যেই জং ওখানে পৌঁছে যায়। তো হঠাৎই শাওমি জং কে নিজের সামনে দেখে ও তো এবার জং কে কিস করে নিয়েছিল। পরদিন সকালে শাওমির ঘুম ভাঙলে ও তো নিজেকে বলছিল যে আমি আবারও জং কে নিয়ে স্বপ্ন দেখেছি। তবে তখনই ও জং কে নিজের চোখের সামনে দেখলে শাওমি এবার জং এর ওপর অনেক বেশি রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো তখনই আমরা জানতে পারি এক্সামের পর ওরা যখন ঘুরতে গেছিল তখনই জং শাওমির কানে কানে বলেছিল যে ফিল্ম একাডেমি থেকে গ্রাজুয়েট হওয়ার পর তুমি তোমার মুভির স্ক্রিপ্টে আমাদের স্টোরি লিখবে, আর আমি তোমার ওই স্টোরিতেই মেন লিডের অ্যাক্টিং করব, যে কারণে শাওমি এত বছর ধরে চেষ্টার পর ওদের স্টোরিটা মুভির স্ক্রিপ্টে লিখেছে। আর অন্যদিকে জং ও অনেক শর্ট ফিল্মে কাজ করার পর এই প্রথম শাওমির স্টোরিতেই মেন লিডের ক্যারেক্টার সাইন করেছে। তো এইভাবে ওরা দুজনেই একে অপরের প্রমিস পূরণ করে। তো শাওমি ওর ওপর রেগে আছে এটা বুঝতে পেরে জং এবার শাওমিকে মারানোর কাজে লেগে পড়ে। তবে ও বুঝে গেছিল শাওমি এত সহজে ওর কথা শুনবে না। তো জং শাওমিকে মারানোর জন্য ওর পছন্দের কেক পাঠায়, যদিও জং এর এইসব কিছু
স্বামীর অনেকটা ভালো লাগলেও ও তো জংয়ের সামনে রাগ দেখাচ্ছে। তবে এর মধ্যেই স্বামীর বাবা অনেক বেশি অসুস্থ হয়ে গেলে জং ওদের হেল্প করতে আসে। তো তখনই স্বামীর বাবা জংকে দেখায় যে স্বামী ওর ওই স্ক্রিপ্ট রেডি করার জন্য কতটা বেশি কষ্ট করেছে। এমনকি এই কাজ করতে করতেই স্বামীর ফোবিয়া হয়ে গেছে, তাই ও বাজের শব্দে অনেকটাই বেশি ভয় পায়। তো জং বুঝতে পারে এই সব কিছু ওর জন্যই হয়েছে, তাই ও আর কখনো স্বামীকে বিরক্ত করবে না এমনটা বলে ওখান থেকে চলে যায়। তো এর মধ্যেই ওদের একটা ফ্রেন্ড স্বামীকে দেখা করার জন্য ডেকে পাঠায়। ওর ফ্রেন্ড এবার স্বামীকে কিছু ফটো দেখায় যা দেখে স্বামী বুঝতে পারে যে জং সবসময় ওকে ফলো করতো। তো তখনই জং ওখানে চলে আসলে স্বামী তো ওকে আবারও রাগ দেখাচ্ছিল। তবে এর মধ্যেই জং অসুস্থ হয়ে গেলে স্বামীও দেখাশোনা করে। তো জং এবার স্বামীকে বলে আসলে ওর মায়ের ট্রিটমেন্টের জন্য ওর বাবাই ওদের অন্য শহরে নিয়ে যায়। তবে স্বামী অনেক বেশি আপসেট হয়ে যাবে বলে ও স্বামীকে এই ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু ও সবসময় স্বামীকে ফলো করতো, যদিও ওর সাহস ছিল না স্বামীর সামনে আসার। ওই টাইমে জং ডেলিভারি বয়ের কাজ করার সাথে সাথে ছোট ছোট মুভিতে অ্যাক্টিং করত, কিন্তু ও কোনো বড় মুভি সাইন করেনি কারণ ও প্রথম স্বামীর ওই স্টোরিতেই কাজ করতে চেয়েছিল। আর পরে ও যখন স্বামীর স্টোরিটা পায় তখনই মুভিতে অ্যাক্টিং করতে রাজি হয়ে যায়। তো জং এর এই কথা শুনে স্বামী অনেকটাই ইমোশনাল হয়ে গেলে জং স্বামীকে হক করে ওকে সরি বলে। তো ফাইনালি স্বামী জংকে ক্ষমা করে দিয়েছিল। পরে জং স্বামীকে ওর সাথে ঘুরতে নিয়ে যায় যেখানে ও স্বামীর জন্য সারপ্রাইজ প্রপোজাল অ্যারেঞ্জ করেছিল। তো জং স্বামীকে বিয়ের জন্য প্রপোজ করলে স্বামীও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর ফাইনালি এত কিছুর পর ওদের দুজনের এক হওয়ার সাথে সাথেই আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই কিউট ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।